হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আমরা যারা মোবাইল ব্যবহার করি আমরা কিন্তু কল দিয়ে থাকি, কল আসে, ঠিক আছে? তো তখন দেখুন, আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, আমরা যদি একটা নাম্বারে ফোন দিই তখন কিন্তু আমাদের এই সেন্সরটা সামনে দেখে এইভাবে কিন্তু থাকে, আলো জ্বলে না। আমরা যদি এটা কান দিয়ে থাকি, কল দেওয়া অবস্থায় আমরা কল দিয়েছি এবং কি কথা বলতেছি, তাও কিন্তু আমাদের সেন্সরটা বন্ধ হচ্ছে না, মানে আমাদের ডিসপ্লেটা, লাইটটা অফ হচ্ছে না। অনেকের এই সমস্যাটা দেখা দিচ্ছে, যাদের এই সমস্যাটা দেখা দিচ্ছে তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই ভালোভাবে দেখবেন, ফলো করবেন, এবং কি আপনারও ভবিষ্যতে হতে পারে অবশ্যই এই আপনি এই ভিডিওটা দেখে শিখে রাখবেন, ঠিক আছে? আর আমি দেখাচ্ছি, আবারও দেখা গেছে আমরা যদি কাউকে কল দিই, সেন্সর লাইটটা কিন্তু অফ হয় না, মানে আমাদের ডিসপ্লের আলো কিন্তু যায় না। সেক্ষেত্রে কী হয়, আমাদের কলটি কেটে যায় বা বিভিন্ন ফাংশনে ঢুকে যায়, ঠিক আছে, সেটিংসে ঢুকে যায়, বিভিন্ন অ্যাপস অফ ওপেন হয়ে যায়, এতে অনেক সমস্যা দেখা দেয়। তো আমরা কীভাবে এই সমস্যাটা সমাধান করবো খুব সহজে, মাত্র এক মিনিটে, ঠিক আছে? চলুন ভিডিওটি শুরু করছি। তো নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন, আর একটি লাইক দিবেন, অবশ্যই কমেন্টস করে মতামত জানাবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুটির সাথে। তো আমরা কী করবো, প্রথমে এই সমস্যাটির জন্য আমরা দুইভাবে যেতে পারি। প্রথমে আমরা কী করবো, এখানে কল দেখতে পাচ্ছেন, কল এটা ডায়াল পোর্টে গিয়ে আমরা এখানে কী করবো, এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন বা থ্রি ডট যেটাই থাকুক না কেন, আপনারা এখানে ক্লিক করে নিলেই কিন্তু সেটিংসে ঢুকে যাবে, বা সেটিংস থাকতে পারে, মানে এক এক ফোনে এক এক রকম থাকতে পারে। তো আপনি মোট করতে এখানে সেটিংসে চলে আসবেন, বাকি এখান থেকে না আসলেও আপনি সেটিংস থেকে আসতে পাবেন। সেটিংসে প্রবেশ করলাম, সেটিংসে প্রবেশ করার পর এখানে আমরা কল সেটিংস লিখব, ঠিক আছে? কল সেটিংস আমি এখানে কল সেটিংস লিখে দিলে চলে আসবে, এই যে এখানে স্পেস দিলে কল সেটিংস দেখতে পাচ্ছেন, এখানে কল সেটিংসে আমরা প্রবেশ করব। এখানে প্রবেশ করলাম, একই রকম চলে আসবে। তারপর আমরা কী করবো, এখানে দেখতে পাচ্ছেন ইনকামিং কল, এখানে চলে যাব। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কল আসলে বা কল দিলে কথা বলা অবস্থায় যেটাই হোক না কেন, বা কল দেওয়ার সময় কানে ধরলে কিন্তু এই ডিসপ্লে লাইটটা কিন্তু অফ হয় না, সেই সমস্যাটাই এখানে সমাধান করা দেখাবো। তো সেক্ষেত্রে আমরা কী করবো, এখানে দেখতে পাচ্ছেন ইনকামিং কল সেটিংস, এখানে ক্লিক করব। ইনকামিং কল সেটিংসে ক্লিক করার পর মূলত এটার কাজ হচ্ছে আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রক্সিমিটি সেন্সর, ঠিক আছে, এটা কিন্তু অফ থাকবে। আর যদি এটা দেখতে পাচ্ছেন যদিও অন থাকে কিন্তু কাজ করছে না, সেই ক্ষেত্রে কী করবেন, আপনি এটাকে অফ করবেন, একবার অফ করে আবার অন করবেন। অন করার পর এটাকে সেটটা কিন্তু একটা রিবোট মারতে হবে। রিবোট কোনটা আমি দেখাচ্ছি, এখানে যদি আমরা এখান থেকে আমরা বেরিয়ে আসবো, হ্যাঁ এখান থেকে বেরিয়ে আসবো, অবশ্যই অফ করে অন করবেন, ঠিক আছে, আপনি ওই সেটিংসটা, আপনি অপশনটা। তারপর এখানে রিবোট দেখতে পাচ্ছেন, এই যে এইখানে এই যে রিবোট, ঠিক আছে, রিবোটটা আপনি মেরে দিবেন, রিবোটটা অবশ্যই রিসেট নয়, রিবোট মেরে দিবেন। রিবোট মারার পরে আপনি এটা অবশ্যই 100% কিন্তু এটা সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে দিবেন, আর একটি লাইক দিবেন, কমেন্টস করে মতামত জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।